সুপ্রিয় দর্শক, গ্রেপ্তার হয়েছেন গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান তাপস। তার গ্রেপ্তারে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তারকাদের মন্তব্যে ঝড় বইছে, তাই তো এবার তাপসের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন নায়িকা শবনম বুবলি, যা শুনলে চমকে যাবেন। তো বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটির না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলা চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা। ডিবি পুলিশের সহায়তায় তাকে ভাটারা থানাধীন গান বাংলা চ্যানেল কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে উত্তরা থানার উপপরিদর্শক লিটন জানালেন, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ী সহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন 4 নম্বর সেক্টরের আজমপুর নব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। এরপর তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় গত 29 সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক আইজিবি আব্দুল্লাল মামুন সহ 126 জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলার 9 নম্বর আসামি। এদিকে তাপসের গ্রেপ্তার নিয়ে একটি সাক্ষাৎকারে নায়িকা শবনম বুবলি বলেন, তাপস ভাইয়ের গ্রেপ্তারের খবরটি আমি শুনেছি, শুনে খুব খারাপ লেগেছে। তাপস ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি, তার মধ্যে কোনো খারাপ কিছু আমি লক্ষ্য করিনি। সত্যি বলতে, বর্তমান যুগে কে ভালো আর কে খারাপ সেটা বোঝা অনেক কঠিন। তাপস ভাই সত্যিই দোষী কিনা সে বিষয়ে গভীর তদন্ত করা উচিত, কেননা ভালো মানুষেরও অনেক শত্রু থাকে, যার কারণে ভুল ব্যাখ্যায় ভালো মানুষকেও খারাপ দেখায়। তাই আশা করি তাপস ভাই নির্দোষ হয়ে ভালোভাবে আবার গান বাংলায় ফিরে আসবে। তো প্রিয় দর্শক, কৌশিক হোসেন তাপসকে নিয়ে বুবলির মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।